হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার স্মার্টফোনে আসা অ্যাড আপনি চিরদিনের জন্য বন্ধ করবেন। তো বন্ধুরা, আমরা যখন স্মার্টফোন হাতে নেই তখন কিন্তু আমাদের অ্যাড সমস্যা কিন্তু খুবই আমাদেরকে বিরক্ত করে, কারণ আমরা যখন ফেসবুকে ইউটিউবের মধ্যে কিছু দেখতে যাই তখন কিন্তু আমাদের সামনে ঘন ঘন অ্যাড আসে। তো কীভাবে আমরা অ্যাড বন্ধ করব, তো এই ভিডিওতে আমি আপনাদের সামনে খুবই প্র্যাকটিক্যালিভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আপনারা ভিডিওটা স্কিপ করে বেরিয়ে যাবেন না, আপনারা কিন্তু একটু মনোযোগ সহকারে দেখুন, আপনার স্মার্টফোনের মধ্যে কিন্তু আর কোনো দিনও অ্যাড আসবে না। তো বন্ধুরা, আমরা যখন ফেসবুকে কোনো কিছু দেখতে যাই তখনও কিন্তু আমাদের খুবই অ্যাড সমস্যা হয়, আর এই অ্যাড সমস্যা আমরা বন্ধ করার জন্য কিন্তু আমরা কোনো ধরনের মানে লাইন পাই না, কোনো সাইট পাই না। তো বন্ধুরা, আমরা মানে আমি কিন্তু আপনাদেরকে দেখাবো মানে কীভাবে আপনারা এই অ্যাডটা বন্ধ করবেন চিরদিনের জন্য। তো বন্ধুরা, আপনারা সোজা সুজিয়ে আপনাদের ফেসবুক আইডি ওপেন করবেন। ফেসবুক আইডি ওপেন করার পরে এখানে মানে এই আপনার কিছু থ্রি লাইন অপশন আছে, থ্রি লাইন অপশনের মধ্যে আসবেন। থ্রি লাইন অপশনের মধ্যে আসার পরে আপনারা এই যে এখানে একটা সেটিংস লোগো দেখতে পাচ্ছেন, এই সেটিংস লোগোটার উপরে ক্লিক করে আপনার স্মার্টফোনের সেটিংসে আসবেন। সেটিংসে আসার পরে একটু নিচের দিকে আসবেন, এখানে পাবেন অ্যাড প্রিফারেন্স। এটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখুন ফেসবুকের মানে অ্যাড বন্ধ করার জন্য। তো অ্যাড প্রিফারেন্স এই অপশনটার মধ্যে ক্লিক করার পরে এই যে দেখুন এখানেও কিন্তু আপনারা অনেকগুলো সাইট দেখতে পাবেন। এই যে দেখুন এই সবগুলো হচ্ছে মানে অ্যাডেড সাইট। তো এই অ্যাডেড সাইটগুলো কিন্তু আপনারা মানে বন্ধ করার জন্য আপনারা এই যে দেখুন হাইড অ্যাড সাইটের মধ্যে লেখা আছে হাইডস অ্যাড সবটা কিন্তু মানে হাইড করে দেবেন। এরপরে আবার এই যে নিচে শো মোরে যাবেন, শো মোরে যাওয়ার পরে আপনারা কিন্তু এখানে অনেকগুলো মানে সাইট পাবেন, সেই সাইটগুলো কিন্তু আপনারা বন্ধ করবেন। এই যে দেখুন হাইড অ্যাড এই হাইডের মধ্যে দিয়ে কিন্তু আপনারা এগুলাকে কিন্তু বন্ধ করে নেবেন। আর এই সাইটগুলোকে যদি আপনারা বন্ধ করে নেন তাহলে কিন্তু আপনার স্মার্টফোনের মধ্যে কখনো কিন্তু অ্যাড চলে আসবে না। তো বন্ধুরা, আশা করি আজকের আমাদের ভিডিওটা দেখে আপনারা এই অ্যাড বন্ধ করা শিখতে পেরেছেন। আর যদি আপনাদের এই সেটিংসটা দেখে ভালো লাগে তাহলে আমাকে আমার এই ভিডিওর নিচে একটা লাইক দেবেন আর একটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।